Assalamualaikum. পূজোর রং যে কতটা রঙিন তা বোঝা যায় দুর্গা পূজা এলেই। মহাষষ্ঠী মহালয়ার মধ্য দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। পূজো পূজো করে বিজয় দশমী পাই চলে এলো, যেতে না যেতেই আবারও এক বছরের প্রতীক্ষা। এরকমই করে কাঙ্ক্ষিত প্রতীক্ষা অবসান ঘটিয়ে গণিয়ে আসে প্রত্যেক বছরে বছরে দুর্গা পূজা। সনাতন অনুসারীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গাপূজা, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনীয় উৎসব দুর্গাপূজা। সকাল থেকে এই এক আয়োজনে যেন মণ্ডপে মণ্ডপে শুরু হয় ষষ্ঠী বিহিত পূজা। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই তো দেখতেই পেলেন। আমি আর নতুন করে কি বা বলবো, আমি জানতাম তো না, জানলে তো বলবো, আমি জানতামই বা কোথায়। এই মাত্র নিউ নিউ নতুন নতুন আমি এমাত্র এক ভাইয়ার মাধ্যমে শুনলাম, হঠাৎ করে দেখি মানে লাইটিং চলার সময়, এখন তো ডিজে হচ্ছে, লাইটিংয়ের সময় দেখি যখন আর কি পরিষ্কার ছিল তখন দেখি আর কি শুরুতেই ঢুকতে মানে এ ভাইয়াটা পাশ থেকে বলতেছিল এটা শোনার নাকি। আমি শুনে তো অবাক, ও মাই গড, কি বলে কি বলছে এসব দিদি, এ শোনা। আমরা তো পড়ার জন্য একটা নাকফুল পর্যন্ত পাই না, এত স্বর্ণের দাম হয়েছে, আর এখন দেখি তারা দেবী মাকে দেবীকে সোনায় মুড়ে দিয়েছে, মানে এত এত সোনা দিয়ে, তো এত সোনা পড়ে রয়েছে তা যাই হোক, যাদের আছে তারা পড়বে, যাদের নেই তারা পড়বো না, তো এই তো। তো যাই হোক, এটা জাস্ট মজা করে বলা, আমার যা আছে আলহামদুলিল্লাহ, যা নেই তার জন্য আলহামদুলিল্লাহ। তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, যদি কেউ এরকম করে ভাবে যে আমার যেরকম অবস্থায় রয়েছে, এরকম অবস্থা অনেকে দেখা যায় যে তাদের থাকেও না, সুতরাং এরকম নিয়তে এরকম মন মানসিকতা নিয়ে যদি কেউ ভাবে তাহলে দেখা যায় আর অসুখী হওয়ার চান্স থাকে না, দেখা যায় আর ভেজাল লাগারও কোনো চান্স থাকে না। তো এরকম ভাবনা চিন্তা সবার মধ্যেই থাকাটা ভালো। মনে হচ্ছে যেন নিজের প্রশংসা নিজেই করে ফেললাম মাঝে মাঝে, না আসলে পরিস্থিতি বুঝে পরিস্থিতি অনুযায়ী করাটা বোধহয় খারাপ নয়, ভালোই, কেননা অন্যেই তো রয়েছে দোষটুটি দেখার জন্য, নিজে যদি একটু প্রশংসা নিজের করা যায় ক্ষতি কী তাতে, তাই না। এরকম সাজানো গোছানো আমাদের যে মুসলমানদের বিয়ে শাদি বা যে কোনো প্রোগ্রামে সাজানো গোছানো থাকে, তখন আমরা সেটাকে কি বলি, তখন আমরা সেটাকে যেটা বলি মানে যেটা নাম দেই সেটা হচ্ছে প্যান্ডেল। তো এটাও এক ধরনের প্যান্ডেল সাজানো গোছানো যখন আর কি পূজা হয়, তো একে কি বলে প্যান্ডেল হিসাবে আখ্যায়িত করে থাকে হিন্দুরা। তো এই প্যান্ডেলে প্যান্ডেলে অথবা মণ্ডপে মণ্ডপে, মণ্ডপও কিন্তু বলে, হ্যাঁ 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 ভালো কথা, মণ্ডপও বলে। তো এই প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপে মণ্ডপে ঘুরে তখন দেখেছি একটা মানে আকর্ষণীয় কিছু পূজার সামগ্রী বা পূজার দেবদেবী। তারপরে আপনারা দেখতেই পেলেন মানে লাইটিং একসময় অনেক বেশি উজ্জ্বল দেখায়, ফর্সা দেখায়, আলোকিত দেখায় চেহারা, আর আমি তো কালো মানুষ এত বেশি উজ্জ্বলও না যে অন্ধকারে চেহারা ফকফক করবে, অন্ধকারে ঘর আলোকিত হয়ে যাবে, তো সেই তুলনায় কালো মানুষকে আরও বেশি কালো দেখাচ্ছিল। তো শেষে দেখতেই পেলেন আর কি ভিডিওতে, একটু কালচে কালচে হয়ে গিয়েছিলো পরিবেশটা, আর আমিও কালো আরও কালো হয়ে গেছি, একটু না বেশি, বেশ খানিকটাই আর কি, একটু না বেশ খানিকটাই কালো হয়ে গিয়েছিলো, আর আমি যেহেতু কালো তাই কালো মানুষ আরও বেশি কালো হয়ে গিয়েছিলাম পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে।
তো যাই হোক, এক প্যান্ডেল থেকে বের হয়ে আরেক প্যান্ডেলে গিয়ে দেখি এ এক বিলাসিতা আয়োজন। আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন ভোগ হচ্ছে, প্রসাদ হচ্ছে, এটা মানে ফলের একটা উৎসব। তো তাদের আর কি নিজের হাতেই গড়া, নিজেরাই করেছে ফল উৎসবে, তারপর ছেলেমেয়েরা মিলে গীতাঞ্জলি গীত এসব আর কি পাঠ করে, গীতা পাঠ করে গীত সঙ্গীত গেয়ে তারপর বাচ্চারা কিছু আনন্দ উৎসবের সাথে দেখতে পেলেন একই সাথে যেভাবে গান, একই সাথে সেভাবে নাচ, তারপর সবাইকে ভোগের পোশাক দেওয়া হয়, ভোগ দেওয়া হয়। এর আগে বলে রাখি, আমি কিন্তু সাদা সাদা যেই এক রাজপ্রাসাদের মতো দেখিয়েছি সেটা কিন্তু পুরাটাই ঘেরা মার্বেল পাথরের। কি সুন্দর মাধুর্য, মানে অসাধারণ, মানে অসাধারণের চাইতে অসাধারণ। চোখ যেন দেখলে দেখতেই মন চায়, এতটা জুড়িয়ে গিয়েছে। মানুষের সৃষ্টি এত সুন্দর, না জানি ঈশ্বরের সৃষ্টি আরো কত মহিমা তার, কতই না অসাধারণ। তো যাই হোক, এই দৃশ্যগুলা দেখতে খুবই সুন্দর লাগছিল বাস্তবে। কারুকার্য করা মিনারের নিখুঁত মার্বেল পাথরই বলি বা ডিজে পার্টির লাইটিং গুলাই বলি না কেন, এগুলা ভিডিওতে দেখতে যতই না সুন্দর তার চাইতে ততটাই বেশি সুন্দর বাস্তবে। ব্যক্তিগতভাবে পাশের বাড়িতে যখন কোনো বিয়ের অনুষ্ঠানের আওয়াজ কানে ভাসে, শীত আসলে আসলে বিয়ে বিয়ে মৌসুমের আওয়াজ কানের মধ্যে ভাসে, তখন আমি নাচতে থাকি। আর এখানে তো ডিজেই হচ্ছে, আমি নাচবো না? তো এই তো দেখতেই পেলে গান শেষ হয়ে গেছে, তারপরও আমি একটু হাত পা না সরি থুকু মানে হাত নাড়িয়ে একটু একটু লড়লাম চললাম, একটু ঢং করলাম। তো এই তো নাচার ট্রাই করলাম, মানে আর কি আমি তো এখানে ব্লগ করতে গিয়েছি, আমি এখানে ভিডিও করতে গিয়েছি, তোমাদেরকে দেখাতে গিয়েছি, নিজে দেখতে গিয়েছি, আনন্দ করতে গিয়েছি, তোমাদের কাছেও মানে শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আমি তো এখানে ফুল নাচতে যাইনি, আর ফুল আমি নাচতেও পারিনি, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব, মানে তারপরও কিন্তু আমি চেষ্টা করেছি বান্ধবীদের সাথে আপুদের সাথে একটু নাচা গানা করার। তো এই তো তোমরা তো দেখতে পেলে, বাতাসে এখন পূজার গ্যারান, মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক, পাশাপাশি খাওয়া দাওয়া তো বটেই। কেবলই ঢাকঢোল পিটিয়ে ঢাকিদেরকেই বলবো না, যারা ম্যাজিশিয়ান রয়েছে তাদের ম্যাজিকের জোরে যে থিম, মানে থিম মা দুর্গা রয়েছে সেটা কিন্তু লড়ছে চড়ছে, যে নাড়াচাড়াটা দিয়ে উঠছে সেটা কিন্তু আসলেই ব্যাপারটা আকর্ষণীয় আর সারা জাগানোর মতন। এই যেমন গণপতি বাপ্পা মরিয়াই বলি না কেন বা গণেশজিই বলি না কেন, এটা যে দোলনাতে দোল খাচ্ছে এটা সত্যি একটা বাস্তবে, মানে ভিডিওর চাইতেও বাস্তবে আরো আকর্ষণীয়। আর খাবার দাবারের ব্যাপারে যেটা বললাম সেটা কি বলবো, আমরা মুসলমানরা তো মিষ্টি খেতে পছন্দ করি, আর যাদের সুগার লেভেল রয়েছে তাদের ব্যাপারটা আলাদা। তবে হিন্দুরা আমি দেখেছি বাস্তবে তারা কিন্তু আসলেই অনেক মিষ্টি খায়, অনেক 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 বলার বাহিরে। তারা তাদের ভোগের প্রসাদের মধ্যে খিচুড়ির সাথেও কিন্তু তারা মিষ্টিটা অন্ন প্রসাদ হিসাবে বা ভোগ হিসাবে রাখে, সুতরাং তারা মিষ্টি অনেক পছন্দ করে। আর মিষ্টি তাদের পছন্দ হবে নাই বা কেন, হবে নাই বা কেন, কেননা তাদের গণপতি বাপ্পা মরিয়া বা গণেশজি যেটাই বলি না কেন, সেও মিষ্টি যেমন খেতে পছন্দ করে, তাদের কানাই মানে কৃষ্ণজি, কৃষ্ণাজিও কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে। তো সেজন্য তাদের মিষ্টিটা তাদের খাবারের প্রথম প্রথম পর্যায়ে, তারা সর্বাধিক প্রথম তারা মিষ্টি পছন্দ করে, তো প্রথমেই তারা মিষ্টি রাখে। আর সত্যি কথা বলতে কি, এই মণ্ডপে মণ্ডপে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাটা আমার কাছে অসাধারণ, অনেক ভালো লাগে, ঠিক যেরকমটা বিয়ে বাড়ির দাওয়াতে খেতে আমার কাছে সাজুগুজু করে বেড়াতে ঘুরতে যেতে ভালো লাগে, ঠিক সেরকমই আমার কাছে এখানেও ঠিক ঘুরতে যেতে ভালো লাগে, এসব দেখতেও কিন্তু ভালোই লাগে। তাছাড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করছে, কিছুগুলা আছে যেগুলো এখনও তৈরি হয়নি, তৈরি করছে, সেই পর্যায়ের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো যথারীতি চেষ্টা করেছি। আর যদি মুখটা না দেখানো হয়, বিশ্বাস করেন মনে হবে যেন হাত বা পুরা
বডিটাই যেন পুরো শরীরটাই যেন অনেস্টলি বলছি বিশ্বাস করেন আমি তো দেখে সত্যি সত্যি রীতিমতো হতবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি যে যদি মানে পুতুলের পুরো শরীরটা দেখানো হয় বডিটা দেখানো হয় তার মাথাটা চেহারাটা না দেখিয়ে কেউ মনেই করবে না এটা আসলে বাস্তব নাকি এটা পুতুল মানে এত সুন্দর কারুকার্য এত সুন্দর কাজ অসাধারণ লেভেলের অসাধারণ তো শিল্পীদেরকে জানে রেসপেক্ট সম্মান আর আমি চেষ্টা করেছি রীতিমতো আমার পার্টুতে ক্যাপচার করে আপনাদেরকে দেখানোর আমি তো আগেই বলেছি আমার প্রথম ভিডিওটা যারা না দেখেছেন তাদেরকে দেখা রীতিমতো অনুরোধ রইল আর এই পার্ট 2 এর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে দেখে আমি 10 মিনিট সামথিং করার চেষ্টা করেছি আর বেশি বাড়ালাম না কেননা এই হিসাব করে যাতে দেখতে বোরিং না হয়ে যান ভেবে চিনতে 10 মিনিট সামথিং করেছি আর নেক্সট ভিডিও পার্ট 3 তে বাকিটুকু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এসটিএম লেভেলের হাতের কাজের জন্য মাশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ যাতে তাদের রিজিকের ব্যবস্থা আরো বাড়িয়ে দেওয়ার জন্য তাদের হাতে আরো বরকত বাড়িয়ে দেয় আজ এই অবধি আল্লাহ হাফিজ টাটা সি ইউ again bye bye